ফুয়াদ শুকুর, ইসমাইল হানিয়া, হাসান নাসরাল্লার পর সবশেষ ইয়াহিয়া সিনোয়ার। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলার মূল কারিগর হিসেবে খ্যাত সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতা ইয়াহিয়া সিনোয়ার। 61 বছর বয়সী এই নেতা বেশিরভাগ সময় কাটিয়েছেন গাজা উপত্যকার টানেলের ভেতরে থেকে, কিন্তু হয়নি শেষ রক্ষা। দক্ষিণাঞ্চলের রাফার তাল আল সুলতান এলাকায় পলাতক অবস্থায় তাকে হত্যা করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। গোয়েন্দা বাহিনী তার খোঁজ করছিল কয়েক মাস ধরেই। IDF এর প্রকাশিত ড্রোনের ভিডিওতে দেখা যায়, বিধ্বস্ত ভবনে ধুলোয় ভরা কক্ষে লাল সোফায় বসে আছেন একজন। IDF নিশ্চিত করে এই ব্যক্তি ইয়াহিয়া সিনোয়ার। উত্তরাঞ্চলে পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন তিনি, তবে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে সিনোয়ারের সঙ্গে কোনো বন্দী ছিল না। ইসরায়েলের পুলিশ জানিয়েছে DNA আর আঙ্গুলের ছাপ দিয়ে তার লাশ শনাক্ত করা হয়েছে। במקביל למכון לרפואה משפטית מגיעות דגימות של הגופה, אנחנו נוטלים טביעות אצבע ומשווים למאגרי משטרת ישראל. המכון לרפואה משפטית מפיק. হামাসের নেতাকে হত্যার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধ এখনো শেষ হয়নি, বন্দীদের মুক্ত না করা পর্যন্ত গাজায় পুরোদমে যুদ্ধ চলবে বলেও সতর্ক করেন তিনি। רב המרצחים שרצח אלפי ישראלים, חטף מאות אזרחינו, חוסל היום על ידי חיילינו הגיבורים. והיום, כפי שהתחייבנו לעשות, באנו איתו חשבון. היום הרוע ספג מכה קשה. হামাস নেতা ইয়াহিয়া সিনোয়ারকে হত্যার সংবাদে স্বস্তি প্রকাশ করেছে পশ্চিমা বিভিন্ন দেশ। ইউরোপীয় ইউনিয়ন বলছে এই হত্যাকাণ্ড হামাসকে দুর্বল করে দিয়েছে। এই অর্জনে নেতানিয়াহুকে অভিনন্দন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, বন্দীদের মুক্ত করার পথ এখন সহজ হলো। যদিও ইরান বলছে এই হত্যা আরো শক্তিশালী করবে সশস্ত্র গোষ্ঠী হামাসকে। এদিকে এই ঘটনার পর ইসরায়েলের বিরুদ্ধে নতুন উদ্যমে আগ্রাসনের হুমকি দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের সাধারণ মানুষ সিনোয়ারের মৃত্যু উদযাপন করলেও গাজাবাসী বিশ্বাসই করতে পারছে না হামাস নেতা আর নেই। طبعا راح تكون بتاثر شوي في المعنويات لانه السنوار هو المهندس الحقيقي لعمليه طوفان الاقصى. سنوار او غير السنوار ستبقى قويه وعصيه عن ان هي دايما في اغتيالات من ايام مصطفى علي مشرفه وغيره لغايه دلوقتي كل يوم بنسمع এদিকে ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার অভিযানের মধ্যেই গাজা আর লেবাননেও পুরোদমে হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। বৃহস্পতিবারও গাজার উত্তরাঞ্চলে একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় ঘটেছে হতাহতের ঘটনা। লেবাননেও বাড়ছে ইসরায়েলি আগ্রাসন। সিনওয়ার হত্যার মধ্য দিয়ে এই মধ্যপ্রাচ্যে সহসা উত্তেজনার অবসান হচ্ছে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।